এখন কি হচ্ছে যে সাকিব ভাইয়ের ছবি ছাড়া প্রযোজকের কোন টাকা আসছে না, ব্যাক করতেছে না, কিভাবে কি বলবো? এটা একটা চিন্তার বিষয়, এটা ডেফিনেটলি চিন্তা সাকিবের জন্য না। সাকিব ডে নাইট শুটিং করেছে, 365 দিন শুটিং করেছে, তারপরে এখন সে তার স্বাভাবিকভাবে মানুষ কী করে, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, পিএইচডি, সে গবেষণা করবে, তার গবেষণার সঙ্গে সাকিব আলাদা। কিন্তু আমাদের তোমার সাথে সম্পূর্ণ একমত, আমাদের তো এখানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে আমার অনার্স লেভেলে মানে ফুল করতে হবে, আমার অনার্স লেভেলটা অনার্স লেভেলই তো পাওয়া যাচ্ছে না। এটা আমি এই জন্য তো চুপ থেকে দেখো, ফিল্ম নিয়ে আমি একটি কথা বলি না। আমি কেউ যদি বলে ভাই সুবাতাস বসছে, ভাই সোনালি যে ফিরে আসবে, আমি তখন বলি কোথায় দেখো ভাই, এফডিসি সব সব জায়গায় বন্ধ, তুমি এবার সুবাতাস তো দূরের কথা, আমি তো বাতাসই পাচ্ছি না, কোন সুবাতাস দেখো, 10-11-12 ছবি হয়, আমি আমার পেশা ছবি তো অভিনয় করা, যে কোনো ধরনের ছবি আমি করি, কারণ আমাকে আমার ফ্যামিলি বাইরে থাকে, আমাকে ভাই স্টেজে দিয়ে দাঁড়ায়, আমার টাকা দরকার, আমি ভাই আমেরিকায় টাকা পাঠাই, আমার পরিবার থাকে ওইখানে, আমি ঢাকায় চলি ভাই একটু, এখানে আমার 7-8 মেম্বার আছে ফ্যামিলির, লাগে গরিব আত্মীয় স্বজন আছে, এদেরকে সাহায্য কর হয়, খুব ওপেন, আমি সাধারণ মানুষ, গরিব মানুষ আমি, তো এইগুলোর জন্য আমাকে কষ্ট করে কাজ করতে হয়। কাজে হচ্ছে যে ফিল্ম বেসিক্যালি খুবই মানে যেটা তুমি বললে যে 100%, এটা এভাবে ইন্ডাস্ট্রি রান করা যাবে না,